অবিবাহিত হুজুরদেরকে ইমাম খতিব হিসাবে নেওয়া কি শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়? না, ইমাম খতিব হিসাবে বিবাহিত হতে হবে বা অবিবাহিত হলে সেটা অনুচিত অনুত্তমের কোনো কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। দেখতে হবে যে যিনি ইমাম বা খতিব হিসাবে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন তিনি ইমাম বা খতিব হিসাবে উপযুক্ত ব্যক্তি কিনা, কোরআন হাদিসের নলেজ আছে কিনা, মুত্তাকি পরহেজগার কিনা, আমলদার কিনা সেটা দেখতে হবে, দাওয়াতি মেজাজ তার মধ্যে আছে কিনা সেগুলো দেখতে হবে। এর বাইরে বিবাহিত কিংবা অবিবাহিত হওয়া না হওয়ার সাথে ইমাম বা খতিবের নিয়োগের যথার্থতার কোনো সম্পর্ক কিন্তু নেই। তবে এটা ঠিক যে ম্যাচিউর ইমাম বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে তারা তুলনামূলকভাবে কিছু ফিতনা থেকে মুক্ত থাকেন, অতএব ম্যাচিউরিটিটা দেখতে হবে এবং বিশেষ করে যদি তারা অনাবাসিক থাকেন মসজিদে তাহলে সেক্ষেত্রে আপনার তাদের এমনকি আপনার বিবাহিত যদি হন অনাবাসিক থাকেন তাহলে স্ত্রী তার সাথে রাখার মতো ব্যবস্থা মসজিদ কর্তৃপক্ষ করে দেওয়া উচিত, এটা বহু ফিতনা দুয়ারকে বন্ধ করে। আর সেই জন্য অবিবাহিত থাকলে তাকে বিয়ে করানো, বিয়ে করতে বলা এবং প্রয়োজনে নিয়োগ দিয়ে পরে বিয়ে করতে বলা সেটা ভালো, কিন্তু এর জন্য ইমামতি করার জন্য একটা পূর্ব শর্ত নয়। অবিবাহিত লক্ষ্যে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। জেনার শাস্তির বিধান কায়েম করবেন কে, সমাজ নেতা নাকি সরকার? এটা করবে হলো খলিফা, মুসলিম শাসক। এটা সমাজের যে কেউ কার্যকর করতে যাবে না, যদি এটা করতে যায় তাহলে সেক্ষেত্রে বহুবিধ ফিতনা সমাজে কিন্তু আরম্ভ হবে, শুরু হবে। মৃত বাবা মা যারা নামাজ আদায় করতেন না তাদের কবরের আজাব মুক্তির জন্য সন্তানের করণীয় কি? আল্লাহ মাফ করুন, বাবা মা যদি জীবদ্দশ নামাজ আদায় না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে সন্তান দোয়া করবে, মাপ চাইবে, চোখের পানি ফেলবে এবং তাদের হয়ে দান সাদাকা করবে, নফল এবাদতবন্দি করবে, নফল নামাজ পড়বে, পড়ে তাদের জন্য সব পাঠাবে এবং দোয়া করবে আল্লাহর কাছে। আশা করি আল্লাহ তাআলা রহম করবেন।